discuss it and we will reach out to you. আমাদের সামনে শুনে যাব আমি সেই চেষ্টা করবো। আজকে তিনি আমাদের এই পুরো উদ্দেশ্যে আমাদের উদ্দেশ্যে আমি শুনে যাব। কেমন আছে আমার সবাই? ধন্যবাদ দেবিতা ঈশ্বরকে যে তিনি এই করোনা মহামারীর মধ্যেও আমাদেরকে একত্রিত করার সুযোগ দিয়েছে। সেই সাথে ধন্যবাদ দেবিতা তাকে যে ইয়থ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন তারা আমাদের সাথে আছে, আমরাও তাদের সাথে আছি। আসি না আমার সাথে? তাদের কিন্তু আহ্বান এইটাই যে আমরা যেন তাদের সাথে থাকি এবং আমরা বিশ্বাস করি তারা সবসময় আমাদের সাথে থাকবে। আমরা যখন ঢাকা শহরে ইদানিং দেখা যায় যে মানবতার দেয়াল বিভিন্ন কলেজের সামনে বা রেস্টুরেন্টের সামনে যারা ঢাকায় যাও বারবার দেখবেন মানবতার দেয়াল, ওখানে কি থাকে জানো? সেহেতু আমরা চেষ্টা করবো যেন আমরা ভালো থাকি সাথে সবাই আমাদের সাথে ভালো থাকি। সেই সাথে আমাদের চার্চের পক্ষ থেকে ধন্যবাদ দিই আমাদের মাঝে ছোট বোনকে দেখতে পাচ্ছি আমরা, সে অতএব চার্চের পক্ষ মারছে তাদের বিষয়ে আগ্রহ। তার মাধ্যমে আজকের এই মিটিং তার উদ্দেশ্যে আমি আরেকবার ধন্যবাদ দিই আমাদের প্রদীপ সরকার সাউকে আমি গত তিন চার দিন আমি চার বসে বলবার আমি বলেছিলাম যে ভাই আমরা একটা ছোটোখাটো একটা কথা আমরা করতে চাই ইউটিউব নিয়ে আর সাউর ভূমিকা লাগবে আসলে আমাদেরকে ভূমির পক্ষে কাজ করতে হবে ইউটিউব করতে হবে সরকারটা নাই কোনো সমস্যা নাই কোন কাজের জন্য আমাদেরকে এগিয়ে যেতে হবে। যদি আমরা এটা করতে পারি আমি বিশ্বাস করি আসলে এটা বিদ্যা বিশ্বাস করি যে আমরা খুব তাড়াতাড়ি আমরা রেস করতে পারবো এবং আমি এটাও বিশ্বাস করি যে আজকে যদি আমরা এখানে যারা উপস্থিত রয়েছে যদি আমরা একসাথে কাজ করি এখানে অনেকেই রয়েছে যারা কাজ করার মধ্যে যোগ্যতা বা ক্ষমতা বিভিন্ন তাদের আছে আমি মনে করি আমি তাদেরকে নিয়ে সামনে আগাতে পারবো। আমি একা এগুলো করতে পারবো কারণ এটা সম্ভব না, আমরা সবাই মিলে আমরা যে কোনো জায়গায় গেলাম আমি চিন্তা করেছি যে আমাদের একটা টিম ওয়ার্ক থাকবে যে আমরা অ্যাজ এ টিম আমরা কাজ করবো এবং সেটা বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গিয়ে আমরা কাজ করবো সেই চিন্তা আমার রয়েছে। এই জন্য আসলে শুধু চিন্তা থাকলে হবে না, শুধু থিঙ্কিং থাকলেই হবে না, কিন্তু আমরা আমাদের বাস্তবে প্রার্থনা করতে হবে নাকি প্রার্থনা সবচেয়ে বড় শক্তিশালী যে বিষয়টা সুপ্রিম পাওয়ার সেটা হচ্ছে আমাদেরকে প্রার্থনা করতে হবে এবং এই ইউথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনকে প্রভুর কাছে রাখতে হবে যেন এর মধ্যে দিয়ে আমরা প্রভুর রাজ্য বিস্তার করতে পারি এবং বিভিন্ন জায়গায় গিয়ে আমরা আসলে আমার সেটা চিন্তা ভাবনা যে আমরা যুবকরা বিভিন্ন জায়গায় গিয়ে সব সমাচার প্রচার করবে মানুষ ঈশ্বরকে জানবে তা আমার চিন্তা ভাবনা এবং আমি সেটা এর জন্যই আমি সেটা শেয়ার করলাম যে আমরা বিভিন্ন জায়গায় যাবো এবং ঈশ্বরের প্রশংসা করবো। আমি একবার যাবো আমার সাথে যখন যাবে মুর্শিদিয়া পার্ক দর্শন করতে যাবো কেন আমরা সেখানে গিয়ে কোনো প্রশংসা করবো এটাই আমাদের সুসমাচার প্রচারের সুযোগ এটাই আমাদের বস্তিদের দেওয়া একটা সুযোগ সুযোগ হয়ে দাঁড়ায়। থ্যাংক ইউ ভেরি মাচ বাবা আরেকবার আমরা প্রতিজ্ঞার জন্য হাততালি দিয়ে এবং একটি গান করবো গাড়ি পরামর্শ করবো।